তো শীতকাল ফাইনালি চলে এসেছে এবং শীতকাল আমার খুব পছন্দের একটি সময় কারণ এই সময় নানা রকম ভেজিটেবলস নানা রঙের ভেজিটেবলস সেই সঙ্গে পিঠাপুলির ধুম চারিদিকে একটা উৎসব উৎসব পরিবেশ কিন্তু এত ভালোর মধ্যেও কিন্তু শীতকালে অনেক রকম ঝামেলাও যুক্ত হয়ে যায় যার মধ্যে কাপড় ধোয়া এবং কাপড় শুকানো একটি গুরুত্বপূর্ণ ঝামেলা এবং ঘরে যদি একটা ছোট বেবি থাকে তাহলে তার কাপড় চোপড়গুলো যখন যোগ হয়ে যায় তাহলে ঝামেলাটা আরেকটু বেড়ে যায় তো এই ঝামেলাটা কমানোর জন্য আমি ট্রান্সকম ডিজিটালের লেটেস্ট মডেলের হিটাচি ফ্রন্ট লোড ওয়াশিং অ্যান্ড ড্রাইং মেশিন কিনে ফেলেছি কেন আমি এটি কিনেছি বলছি আপনাদের এখন এক এক রকম কাপড়ে এক এক রকম দাগ কোনো কাপড়ে একটু কম দাগ কোনো কাপড়ে মোটামুটি এবং কোনো কাপড়ে অনেক বেশি দাগ থাকে সো দাগ অনুযায়ী সিলেক্টেবল স্টেইন লেভেল মোডটি আপনি সিলেক্ট করে নেবেন এবং ধুয়ে নেবেন আপনার সেই কাপড়টি কাপড়টা তো ধুয়ে ফেললাম এখন হচ্ছে শুকানোর পালা এবং কাপড় যখন ধোয়া হয়ে যায় বিভিন্ন মেশিনে আমরা দেখতে পাই যে কাপড়গুলো একটির সঙ্গে অপরটি পেঁচিয়ে যায় এবং পেঁচিয়ে বের হয় যার কারণে শুকানোর সময় কিন্তু নানা রকম ঝামেলার তৈরি হয় এগুলো আলাদা করতে হয় এই মেশিনটিতে রয়েছে ট্যাঙ্গল ফ্রি ফিনিশ ফিচার যার কারণে কাপড়গুলো একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে বা জড়িয়ে যায় না এবং শুকাতে অনেক বেশি সহজ ফ্রন্ট ডোর বন্ধ করে দেওয়ার পর অর্থাৎ মেশিনটি একবার চালু হয়ে গেলে আমি যদি মনে হয় যে আমার দুই একটা কাপড় মিসিং রয়ে গেছে তাহলে আমার আবার অপেক্ষা করতে হবে মেশিনের সেই সাইকেলটি বন্ধ হবে আবার নতুন করে সাইকেল চালু করতে হবে সেই কাপড়গুলো ধোয়ার জন্য বাট এই মেশিনে রয়েছে একটি দুর্দান্ত ফিচার সেটি হচ্ছে রিলোড অপশন মেশিনটি চালু হওয়ার প্রথম কিছুক্ষণের মধ্যে আপনি ফ্রন্ট ডোরটি ওপেন করে আপনার সেই কাপড়গুলো আবার দিয়ে দিতে পারছেন এবং এই একই সাইকেলে আপনার পুরো কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে আপনাকে আবার সেই নতুন করে মেশিন চালু করতে হচ্ছে না সো রিলোড ফাংশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার ইন দিস মেশিন এই কোভিড পরবর্তী নিউ নর্মাল লাইফে হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং কাপড়ের ক্ষেত্রেও তাই ঘরে অনেক রকম মানুষ রয়েছে পেশেন্ট রয়েছে ছোট বেবি রয়েছে অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনি কাপড় ধরন অনুযায়ী আপনি তাপমাত্রা সিলেক্ট করতে পারবেন এই মেশিনে রয়েছে 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করার অপশন সো কাপড় বুঝে আপনি আপনার অপশনটি সিলেক্ট করে নেবেন এবং সেই সাথে আপনার হাইজিনটিও মেনটেন হয়ে যাবে প্রতিদিন নানা রকম ব্যস্ততা শুটিং সংসার ছোট বাবু এসবের মাঝে যখন সময় খুবই কম থাকে তখন আমি এখানকার র্যাপিড 15 অপশনটি সিলেক্ট করে ফেলি যার মাধ্যমে 15 মিনিটেই আমার কাপড় ধোয়া শেষ আমরা যারা শুটিং করি তাদের একটি বিষয় রয়েছে যে আগের দিনের যে কাপড়টি আমরা পরেছি সেটা আমাদের পরের দিনও শুটিংয়ে লাগে কন্টিনিউটির কারণে সো আগে সারা দিনের পরা কাপড় যখন আমি পরের দিন ধুবো তখন যেটা হয় যে কাপড়টি ধোয়া এরপর কাপড়টি শুকানো এরপর সেটা আয়রন করা একটা লেন্দি প্রসেস বাট আমার জন্য খুবই ইজি করে দিয়েছে এই মেশিনের 1 আওয়ার ওয়াশার ড্রায়ার ফিচারটি যার কারণে 1 ঘন্টার মধ্যে আপনার কাপড়টি রেডি টু আয়রন হয়ে যাবে এবার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন ব্যবহারের কিছু টিপস ওয়াশিং মেশিনের লোড ঠিক রাখার জন্য বড় ছোট কাপড় মিলিয়ে দিতে হবে এতে ঘর্ষণের ফলে কাপড় নষ্ট হবে না কাপড়ে কয়েন কিংবা হেয়ার ক্লিপের মতো মেটেরিয়াল থাকলে এক্সট্রা নয়েজ কিংবা মেশিন বন্ধ হয়ে যাওয়ার মতো প্রবলেম হতে পারে তাই অবশ্যই চেক করে নেবেন মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী কাপড় দিবেন না হয় মেশিনের দরজা ঠিকভাবে লাগানো যাবে না ফলে পানি লিক করতে পারে আর হ্যাঁ অবশ্যই লক্ষ্য রাখতে হবে দরজা এবং রাবারের গ্যাসকেটের মধ্যে যেন কাপড় আটকে না থাকে আরেকটি বিষয় ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে সবার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল ইয়েস মনে হয় যে ওয়াশিং মেশিন কিনবো এখানে কাপড় ধুবো অনেক বেশি ইলেকট্রিসিটি বিল দরকার নাই তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এই মেশিনটি প্রতি সাইকেলে বিদ্যুতের বিল আসে 2 থেকে 3 টাকা মাত্র এবং সেই সাথে আরও একটি সাশ্রয় রয়েছে সেটি হচ্ছে যে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে আপনি এই মেশিনটির ইনস্টলেশন কোনো ফি তাই নিয়ে নিন ট্রান্সকম ডিজিটালের লেটেস্ট মডেলের হিটাচি ফ্রন্ট লোড ওয়াশিং অ্যান্ড ড্রায়ার মেশিন